মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। তৃণমূল বিজেপি যুক্ত করে যে সমাবেশ হবে তার থেকেও বড় ব্রিগেড সমাবেশ হবে বামফ্রন্টের। সোমবার বহরমপুরে দলীয় বৈঠকে এসে এমনটাই প্রতিক্রিয়া সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। জেলা নেতৃত্ব কর্মীদের নিয়ে বৈঠক করলেন তিনি, সম্প্রতি ধর্মঘটের সফলতা নিয়েও প্রতিক্রিয়া জানান। এইবারে যেরকম মানুষ আমাদের পার্টি সামগ্রিকভাবে নেমেছিল, এটা আমি বলেছি এখানে কিছুক্ষণ আগে বলেছি, 50 বছরের মধ্যে সারা দেশ বা পশ্চিমবাংলায় এরকম ধর্মঘট হয়, সাধারণ ধর্মঘট হরতাল যাব হয়েছে সেটা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দুটো ব্রিগেড না করে একসঙ্গে করে ফেলুন, একসঙ্গে মিলে মোদী আর দিদি আপনারা আপনার দুজনে মিলে একটা ব্রিগেড করে ফেলুন, তাহলে ঝামেলা চুকে যায়, মারামারি কম হবে, রথযাত্রা বের করলে আপনি রথে চড়ে পড়বেন, তাহলে সুবিধা হচ্ছে যে বলরাম আছেন, জগন্নাথ আছেন, সুভদ্রার চেয়ার খালি আছে, আপনি ওখানে উঠে পড়ুন। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল